তাদের সবাইকে আমার অ্যানথ্রোপলজি যেটা WBCS এবং UPSC যারা অ্যাসপিরেন্টস আছে তাদের জন্য আমি মোটামুটি করেছি, তাই সেখানে স্বাগত জানাচ্ছি। এর আগে কিন্তু তোমাদেরকে আমি 2000 মিশন 2020 যেটার সাজেশন ভিত্তিক একটা ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি আমার পেজে, তার কোয়েশ্চেন অ্যান্সারগুলোকেও আপলোড করে দিয়েছি। তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তারা আশা করি এতদিনে তৈরি হয়ে গিয়েছো। আমি তোমাদেরকে প্রথম থেকেই বলেছিলাম যে ফসিলস কিন্তু এবছরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, যে জীবাশ্ম যে বিভিন্ন তোমার হিউম্যান যে হোমো গ্রুপের যে ফসিলস গুলো, যেগুলো ড্রাইভিথেকাস বলো বা অস্ট্রালোপিথেকাস বলো, হোমো ইরেক্টাস বলো বা নিয়েন্ডারথাল বলো, হোমো স্যাপিয়েন্স এর বিভিন্ন ফসিলস বলো, প্রত্যেকটা ফসিলসে কিন্তু ভালো করে পড়তে হবে এবং প্রত্যেকটারই কিন্তু ভ্যারাইটিস অফ কোয়েশ্চেন্স এবছরের জন্য ইম্পর্টেন্ট। তো অলরেডি যারা আমার কোয়েশ্চেন অ্যান্সার বইটা ক্যারি করছো তারা মোটামুটি দেখে নিয়েছো কি কি ধরনের প্রশ্ন আসতে পারে, এবং যারা আমার মিশন 2020 ভিডিওটা দেখেছো তারাও কিছুটা আশা করি সেদিকটা রেডি করে নিয়েছো। অলরেডি অনেক দিন হয়েছে ভিডিওটি আমি দিয়েছি। তো আজকে আমরা আলোচনা করব অস্ট্রালোপিথেকাসের সম্বন্ধে। এখানে আমি অস্ট্রালোপিথেকাসের একটা জেনারেল কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। অস্ট্রালোপিথেকাস কিন্তু একটা অনেক বড় টপিক, কারণ অস্ট্রালোপিথেকাসের অলরেডি অস্ট্রালোপিথেকাস আপারেন্সিস, অস্ট্রালোপিথেকাস আফ্রিকানাস, অস্ট্রালোপিথেকাস রোবাস্টাস এবং অস্ট্রালোপিথেকাস বৈসেই, এই চারটে তো রয়েইছে, যেটা কিন্তু বিভিন্নভাবে তোমাদের শর্ট নোট হিসেবে আসতে পারে, টিকা হিসেবে আসতে পারে, আবার লুসি লুসিও কিন্তু আলাদাভাবে টিকা হিসেবে আসতে পারে, আবার জেনারেল অস্ট্রালোপিথেকাস তিনি আসতে পারে, বা জেনারেল একটা কোয়েশ্চেন যেটা কোন বছর WBCS এ এসেছিল ঠিক আমি মনে করতে পারছি না, তবে এসেছিল যে ডিফাইন অস্ট্রালোপিথেকাস, এদের যে ডিস্ট্রিবিউশন সেটা বলো, যে কোনো একটা অস্ট্রালোপিথেকাস যে তোমার ফসিলস তার দৈহিক বৈশিষ্ট্য বলো, এবং এদের ফাইলোজেনেটিক পজিশন। আজকে কিন্তু আমি সেটা নিয়ে তোমাদের সঙ্গে একটা আলোচনা করব। চলে আসো, যদি আমি অস্ট্রালোপিথেকাস ফসিলস দেখি, অস্ট্রালোপিথেকাসের এই দেখো এটা হচ্ছে টাউম শিশু, হ্যাঁ টাউম থেকে পাওয়া যে মাথার খুলি যেটা বিজ্ঞানী ডার্ট আবিষ্কার করেছিলেন একটা চুনা পাথরের খনি থেকে, এই টাউম শিশুর মাথার খুলিটা কিন্তু অস্ট্রালোপিথেকাসদের একদম প্রাথমিক নিদর্শন, এটা 1924-এ উনি পেয়েছিলেন, ঠিক আছে। তো এই টাউম শিশু সম্বন্ধে যেটা অস্ট্রালোপিথেকাস আফ্রিকানাস নামকরণ করা হয়েছিল, যার মানুষ মানে যদি তুমি মানে করো সেটা হলো আফ্রিকার দক্ষিণ দিকের বন মানুষ, কি আফ্রিকার দক্ষিণ দিকের বন মানুষ, তাহলে আমি কি দেখছি যে এটা কে পেয়েছেন দেখো 1924-এ অধ্যাপক রেমন্ড ডার্ট ইনি পেলেন, কোথা থেকে পেলেন, দক্ষিণ আফ্রিকার টাউন নামক একটি স্থান থেকে পেলেন। সেটা কি অবস্থায় ছিল, একটা চুনা পাথরের স্তূপ থেকে এটা আবিষ্কার করা হয়েছিল, এবং তিনি নাম রেখেছিলেন অস্ট্রালোপিথেকাস আফ্রিকানাস, মানে আফ্রিকার দক্ষিণ দিকের বন মানুষ, ঠিক আছে। তাহলে পরবর্তী সময়ে কিন্তু আমি কি বলেছিলাম যে একদম নতুন একটা বিষয় হলো অ্যান্থ্রোপলজি, এবং সেখানে হিউম্যান ইভলিউশন বা যে কোনো ধরনের ইভলিউশনারি যে সমস্ত টপিকগুলো সেগুলো কিন্তু খুবই নিত্য নতুন জিনিস আমরা পাচ্ছি, কারণ ভেরি রিসেন্ট আমরা ড্রাগন ম্যানের কথা শুনেছি, হ্যাঁ ড্রাগন ম্যানদের কিন্তু নিয়ান্ডারথালসদের সমসাময়িকই বলা হচ্ছে, এবং এই ড্রাগন ম্যান একদম প্রতিষ্ঠিত যখন হয়ে যাবে তখন কিন্তু হিউম্যান ইভলিউশনের যে অলরেডি ট্রিটা আমরা পড়ছি সেখানেও কিন্তু চেঞ্জেস আসবে। এর আগে আমরা ডোমিনিয়ানদের সম্বন্ধে শুনেছিলাম, তো দেখো যত দিন যাবে হয়তো এরপরে আরো একটা কোনো ফসিলস পাবো, যে ফসিলসটা দেখা গেল যে মিসিং লিঙ্ক, যেটা নিয়ে আমরা ভীষণ ভাবে আলোচনা করি, মিসিং লিঙ্ক সেটা হতে পারে, বর্তমান যেটা মিসিং লিঙ্ক বলা হচ্ছে টেম্পোরারি সেটা নাও হতে পারে, তো সবটাই কিন্তু আলোচনার বিষয় এবং সবটাই কিন্তু প্রমাণ সাপেক্ষ, এবং যেটা ধীরে ধীরে আবিষ্কার হবে। তারপরে দেখো যখন বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় খোরাখুরি শুরু হলো বিশেষত আফ্রিকাতে, 1938-এ কিন্তু ব্রুম তিনি কি করলেন, দক্ষিণ আফ্রিকার ক্রোমদাই, ভীষণ ইম্পর্টেন্ট একটা প্লেস, এই ক্রোমদাই থেকে জীবাশ্ম পেয়েছিলেন, যেটা কিন্তু অস্ট্রালোপিথেকাস গোষ্ঠীরই ছিল কিন্তু একটু যেন শারীরিক ফিচার্স অনুযায়ী আলাদা। তখন দেখা গেল সেটা যেন অনেক বেশি মানে অনেক বেশি ক্ষিপ্র, অনেক বেশি তীব্র, অনেক বেশি শক্তিশালী, তাই সেটার নামকরণ করা হলো রোবাস্টাস, মানে বলশালী, ঠিক আছে, বলশালী প্রজাতির মধ্যে অস্ট্রালোপিথেকাস রোবাস্টাস বলো, অস্ট্রালোপিথেকাস বৈসেই বলো, অস্ট্রালোপিথেকাস ইথিওপিকাস বলো, এরা কিন্তু প্রত্যেকেই রোবাস্টাস যে গ্রুপ মানে বলশালী অস্ট্রালোপিথেকাসের দলে এরা পড়ছে, ঠিক আছে। তাহলে বিভিন্ন যে অস্ট্রালোপিথেকাসের ফসিলস গুলো পাওয়া গিয়েছিল যেগুলোকে অস্ট্রালোপিথেসিনস বলা হতো একসাথে, তো সেগুলোকে কিন্তু আমরা মোটামুটি 6টি প্রজাতির বিশেষত উল্লেখযোগ্যতা বজায় রাখছে, এবং অ্যাকর্ডিংলি আমি এখানে একটা তোমাদের ফ্লোচার্ট দিয়েছি কি অস্ট্রালোপিথেকাস আনামেন্সিস, অস্ট্রালোপিথেকাস আফারেন্সিস, অস্ট্রালোপিথেকাস ইথিওপিকাস,
অস্ট্রালোপিথেকাস আফ্রিকানাস, অস্ট্রালোপিথেকাস রোবাস্টাস এবং অস্ট্রালোপিথেকাস বৈসেই। তাহলে এদের মধ্যে আমি দেখছি গ্রাসাইলও রয়েছে, আবার রোবাস্টাসও রয়েছে। দেখবে একটা কোয়েশ্চেন আসে যে ডিফারেন্সিয়েট বিটুইন দা গ্রাসাইল এন্ড রোবাস্টাস অস্ট্রালোপিথেকাস, এই প্রশ্নটাও কিন্তু এবছর আসতে পারে, সবই আমার কোয়েশ্চেন অ্যান্সার বইতে তোমরা পেয়ে যাবে। অস্ট্রালোপিথেকাস সম্বন্ধে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে, নিয়ান্ডারথাল অলরেডি আমি এর আগে বলে দিয়েছি, ঠিক আছে। তাহলে আমি এবার অস্ট্রালোপিথেকাসের যে ডিস্ট্রিবিউশন সেটা আমরা দেখবো। হ্যাঁ, ডিস্ট্রিবিউশনটা দেখো, ডিস্ট্রিবিউশন আমরা দেখেছি আফ্রিকার বিভিন্ন জায়গা থেকে এদের জীবাশ্ম পাওয়া গিয়েছে, বিশেষত যে সমস্ত জায়গাগুলো দেখো এখানে মার্ক করে দেওয়া আছে, হাডার, হ্যাঁ, তারপরে ওল্ড দুবাই জর্জ, হ্যাঁ, যেটা তানজানিয়াতে রয়েছে, হ্যাঁ, লাউটলি, হ্যাঁ, এছাড়া এখানে ক্রোমদাই, এগুলো সবকটাই কিন্তু টাউ, লেক টুরকানার, হ্যাঁ, প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট প্লেস। হ্যাঁ, তাহলে আমরা যদি যখন অস্ট্রালোপিথেকাসের ডিস্ট্রিবিউশন দেবো এইরকম একটা ম্যাপ দিয়ে অ্যাটলিস্ট জায়গাগুলো পয়েন্ট আউট করতে পারি, তাহলে কিন্তু খাতাটা অবশ্যই একটু অন্যদের তুলনায় পৃথক হবে। আমি সব সময় বলছি তোমরা অ্যাজ মাচ অ্যাজ পসিবল ড্রাফট, যেগুলো তোমার ফ্লোচার্ট এবং এই ধরনের যদি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এই ধরনের গ্রাফগুলো তোমরা ইউজ করো। তাহলে চলে আসি বিভিন্ন ফসিলসের যে ডিস্ট্রিবিউশন ওদের রয়েছে। দেখো 1994-এ 95-এ এটা কোথা থেকে পাওয়া গেল, লেক টুরকানার থেকে পাওয়া গিয়েছে। লেক টুরকানারটা পূর্ব আফ্রিকায় অবস্থিত, সেখানে অস্ট্রালোপিথেকাস আনামেন্সিস আনামেন্সিস প্রজাতির যে সমস্ত জীবাশ্ম সেগুলো পাওয়া গেল। 1924-এ টাউন থেকে আগেই পেয়েছিল আমরা দেখেছিলাম, সেখানে কিন্তু অস্ট্রালোপিথেকাস আফ্রিকানাস, হ্যাঁ, সেই ধরনের যে তোমার জীবাশ্মগুলো অস্ট্রালোপিথেকাসে সেগুলো প্রচুর পরিমাণে পাওয়া গিয়েছিল। এবং তানজানিয়া থেকে, মানে যেটা তোমার এই ওল্ড দুবাই জর্জের কাছাকাছি, এই তানজানিয়া অঞ্চল থেকে কিন্তু আমরা অস্ট্রালোপিথেকাস, যেটা তোমরা আরেকটা যেটা রয়েছে অস্ট্রালোপিথেকাস আফরেন্সিস যেটা প্রজাতি সেটা পেলাম। ওকে, ওল্ড দুবাই জর্জ থেকে কিন্তু আরো একটা পাওয়া গিয়েছিল, সেটা হলো অস্ট্রালোপিথেকাস বৈসেই, যেটা তানজানিয়ার ওল্ড দুবাই জর্জ থেকে পাওয়া গিয়েছিল অস্ট্রালোপিথেকাস বৈসেই। ওকে, এছাড়া ক্রোমদাই থেকে আগেই আমরা দেখেছি অস্ট্রালোপিথেকাস রোবাস্টাস। হ্যাঁ, তাই এই যে বিভিন্ন ধরনের ফসিলস গুলো, এটাই ডিস্ট্রিবিউশন। এইভাবে বুলেট করে প্রত্যেকটা ডিস্ট্রিবিউশন তোমাদের লিখতে হবে আলাদা আলাদা করে, এবং সেটা যদি একটা গ্রাফের মাধ্যমে বোঝাতে পারো তার থেকে ভালো কিন্তু আর কিছু হয় না। এবার কোয়েশ্চেনটা নেক্সট পার্টে যাচ্ছে, যে কোনো একটা অস্ট্রালোপিথেকাসের বিবরণ দাও। তাহলে আমরা 1924-এ যেটা ডট পেয়েছিলেন অস্ট্রালোপিথেকাস আফ্রিকানাস, অস্ট্রালোপিথেকাস আফ্রিকানাস বলতে আফ্রিকার দক্ষিণ দিকের বন মানুষ তাদের সম্বন্ধে বলি। দেখো এদের একটা অবয়ব এখানে করা আছে, এরা এরকম ধরনের দেখতে ছিল। হ্যাঁ, তাহলে দেখো এখান থেকেই অলরেডি আমরা বুঝে পাচ্ছি যে এরা কিরকম দেখতে। এদের যে ফেস এবং যে করোটি, এদের যে রেশিও, সেই রেশিওটা কিন্তু শিম্পাঞ্জিদের মতন, মানে সিমিলারিটিস কার সাথে পাওয়া যাচ্ছে, শিম্পাঞ্জিদের সঙ্গে। এদের যে করোটিটা সেটা কিন্তু যথেষ্ট স্ফীত এবং রাউন্ড শেপ, গোলাকার। হ্যাঁ, এদের দেখো সুপ্রা অরবাইটাল রিজিয়ন যে পার্টটা আছে, সেই সুপ্রা অরবাইটাল রিজিয়নটা কিন্তু খুব একটা বেশি প্রমিনেন্ট নয়, তার মানে এটা অনুন্নত। প্রি ম্যাক্সিলা, আমরা জানি ম্যাক্সিলা যে অংশটা, ম্যাক্সিলাটা কি, ম্যাক্সিলাটা এরকম ইয়ে যেটার সঙ্গে দাঁত থাকে, তাই তো, সামনের পাটি। প্রি ম্যাক্সিলা যে পার্টটা সেটা কিন্তু সামনের দিকে এগিয়ে রয়েছে, প্রক্ষিপ্ত। হুম, তাহলে এটা যেহেতু প্রক্ষিপ্ত, তাহলে এদের প্যারাবোলিক হবে, এদের যে দাঁতের যে পাটি সেটা অবশ্যই এরকম প্যারাবোলিক হবে। হুম, অক্ষিগোটর যেটা চোখের যে গহ্বর সেটা কিন্তু বড় এবং গোলাকার। নাকের যে অস্থি সেটা দেখো শিম্পাঞ্জিদের মতন চ্যাপ্টা এবং বেশ অনুন্নত। মাথার আয়তন অন অ্যাভারেজ 520 ঘন সিসি। দন্তসারি পরাবৃত্তকার আগেই বলেছি কেন, সেটাও বলেছি। এবং আরেকটা জিনিস, যখনই তোমার প্রোগনোসিস টাইপের, মানে মুখটা সামনের দিকে অভিক্ষেপণ বেশি থাকছে, তখনই কিন্তু এই চিবুকটা তাদের অনুপস্থিত, মানে খুবই অনুন্নত টাইপের থাকছে। হ্যাঁ, কিন্তু চিবুকটা ভারী এবং পেছন দিকে কিছুটা যেন ঠেলা। তাহলে এদের চিবুক অনুন্নত এবং পিছনের দিকে প্রক্ষিপ্ত। সিমিয়ান দাগ থাকবেই, কারণ এরা এপের মধ্যে পড়ছে, অলরেডি মানুষের গোত্রে চলে গিয়েছে এরা। এদের মধ্যে এপ এবং বন মানুষ, সরি, এপ এবং হোমো, এদের দুজনেরই গুণ রয়েছে, যদিও হোমো যেই পার্টটা, সেই পার্টটা মানে মানুষের যে সমস্ত বৈশিষ্ট্য সেগুলো কিন্তু ডমিনেন্ট হিসেবে রয়েছে। হ্যাঁ, নিম্ন চোয়াল যথেষ্ট ভারী, শিম্পাঞ্জি ও ওরাংওটাংদের মতো। তাহলে এটা থেকে মোটামুটি আমরা এদের একটা ফিজিক্যাল যে ফিচার, দৈহিক যে বৈশিষ্ট্য সেটা দেওয়ার চেষ্টা করলাম করোটি রিলেটেড, কারণ করোটি পাওয়া গিয়েছিল কোথা থেকে, অস্ট্রালোপিথেকাস আফ্রিকানাসের টাউন থেকে। ওকে, ওদের টাউন শিশু বলা হয় ওটাকে। এবার দেখো আমরা আসছি বিবর্তনগত পজিশনে। যে কোনো ধরনের ফসিলস যখন আমরা লিখবো,
তখন কিন্তু ফাইলোজেনেটিক পজিশন যদি না দিই আমার লেখাটা ইনকমপ্লিট থেকে যাবে। তোমাদের আমি এর আগেই বলেছি যে লেখার ধরনটা কিরকম হবে, প্রথমে কে আবিষ্কার করেছে সেটা দিতে হবে, ঠিক আছে? অবশ্যই ফসিলস এর নামটা আগে দিতে হবে, তারপর কে আবিষ্কার করেছে সেটা দেব, কত সালে আবিষ্কার হয়েছে জানা থাকলে দেব, কোথা থেকে আবিষ্কার হয়েছে সেটাও দেব, এবং সংশ্লিষ্ট এর সঙ্গে আর কি কি নিদর্শন ছিল বা কি কি পাওয়া গিয়েছিল সেগুলো দেব, তারপর এর একটা দৈহিক বৈশিষ্ট্য দেব, তারপরে এর ফাইলোজেনেটিক পজিশন, তবে কিন্তু একটা ফসিলস এর লেখা আমাদের কমপ্লিট হবে। এবং আমাদের খাতাটা অবশ্যই বিভিন্ন পয়েন্ট এবং সাব পয়েন্টে ভাগ থাকবে, তোমরা কিন্তু এগুলোকে হাইলাইট করবে। ওকে, তাহলে আমরা চলে আসি যে বিবর্তনগত স্থান সম্বন্ধে। আমরা দেখেছি যে একদম যে কোনো ধরনের ফসিলসেরই কিন্তু বিবর্তনগত স্থান সম্বন্ধে যথেষ্ট মতপার্থক্য থাকে, তাহলে এদেরও কিন্তু মতপার্থক্য থাকবে। এবং সব থেকে প্রাচীনতম সদস্য হিসেবে এদের অস্ট্রালোপিথেকাস আফারেন্সিস কে বলা হচ্ছে, যদিও পরবর্তী সময় কিন্তু আর্ডিপিথেকাস এই স্থানটা দখল করতে পারে। ওদের একটা জিনিস বলি, প্রোটো হোমিনিড, এই প্রোটো হোমিনিস, হ্যাঁ প্রোটো হোমিনিস যে সাধারণত তিনটে এখনো পর্যন্ত বলছে যে রয়েছে, একটা হলো সাহেলান্থ্রোপাস, যেটা কিন্তু 7 থেকে 6 মিলিয়ন এগোতে ছিল বলে মনে করা হয়, একটা হচ্ছে ওরনিন, দেখবে ওরনিন কে কিন্তু এখন মিসিং লিঙ্কের মধ্যে ধরা হচ্ছে, এটা 6 মিলিয়ন এগোতে বলা, এটা এই স্থানটাই কিন্তু আরডিপি থেকে নিতে পারে, এটা কিন্তু 5.8 থেকে 4.4 মিলিয়ন এগো বলে মনে করা হচ্ছে যে এদের অস্তিত্ব ছিল। তো এদের মধ্যে কিন্তু আমি কি বললাম, এদের মধ্যে একাধারে যেমন এ, অন্যদিকে তেমন হোমো, মানে দুটোর একটা মিশ্রণ ছিল যে যার মধ্যে এইটা একটু অধিক পরিমাণে ডমিনেট ছিল, ঠিক আছে? তাহলে সেটাই এখানে বলা হচ্ছে। এবং মানুষের বৈশিষ্ট্য মানে মানব বৈশিষ্ট্য অনেক বেশি অভিভূতকারী হিসেবে প্রকাশ পায়। এদের সমগ্র প্রজাতিকে আমরা দেখেছি দুটো, এর আগেই আমি দেখে নিয়েছি অলরেডি কি কি, একটা হলো গ্রাসাইল আর একটা হলো রোবাস্টাস। তাহলে রোবাস্টাস এর মধ্যে আমি বলেই দিয়েছি অলরেডি অস্ট্রালোপিথেকাস রোবাস্টাস, অস্ট্রালোপিথেকাস বৈসেই, অস্ট্রালোপিথেকাস ইথিওপিকাস এদেরকে বলা হচ্ছে, ঠিক আছে? আবার অস্ট্রালোপিথেকাস আফারেন্সিস, আনামেন্সিস, হ্যাঁ আফ্রিকানাস, এগুলোকে কিন্তু গ্রাসাইলের দলে ফেলা হচ্ছে, ঠিক আছে? আর লিখলাম না আমি ওখানে। তো তোমরা আশা করি এটুকু তোমাদের ভালো লেগেছে। দেখো ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ওগুলো আমাদের এনার্জি। এবার দেখো আমি অস্ট্রালোপিথেকাসদের যে ফাইলোজেনেটিক পজিশন সেটা সম্বন্ধে যে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন মতামত দিয়েছেন সেটা সম্বন্ধে বলবো। তাহলে এই যে জোহানসন এবং হোয়াইট, এদের কথা আগে আসছে, কারণ একটা বিষয় কিন্তু সবাই একমত যে আজ থেকে 50 লক্ষ বছর আগে আফ্রিকাতে এই অস্ট্রালোপিথেসিনির একটাই মাত্র গোত্র ছিল, মানে একটাই মাত্র শাখা ছিল, পরবর্তী সময় এটা দুটো ভাগে বা তিনটে ভাগে ভাগ হতে পারে বলে মনে করা হয়। তাহলে সবার আগে আমি দেখি জোহানসন এবং হোয়াইট কি বলছেন, অস্ট্রালোপিথেকাস আফারেন্সিস তারা যখন ভাগ হলো দ্বিধা বিভক্ত হয়ে, একটা গেল হোমোর দিকে, হোমো হ্যাবিলিস, হোমো ইরেক্টাস, হোমো স্যাপিয়েন্স এইভাবে ইভলভ হলো, আরেকটা গেল অস্ট্রালোপিথেকাস আফ্রিকানাস এবং অস্ট্রালোপিথেকাস রোবাস্টাস এর দিকে, ঠিক আছে? আমরা কিন্তু এটা এইভাবেও দেখাতে পারি, অস্ট্রালোপিথেকাস আফারেন্সিস এটা গেল, ঠিক আছে, অস্ট্রালোপিথেকাস আফ্রিকানাস, আরেকটা গেল অস্ট্রালোপিথেকাস রোবাস্টাস, ঠিক আছে, আর এখানে একটা গেল হোমো হ্যাবিলিস মানে হোমোর দিকে যাচ্ছে, তার উপরে গেল হোমো ইরেক্টাস, তার উপরে গেল হচ্ছে হোমো স্যাপিয়েন্স। তাহলে এইভাবে করে আমরা ট্রিটাকে দেখাতে পারি, কিন্তু ট্রিটা দেখাতে হবে, দিস ইজ মাস্ট, তাহলে কিন্তু আমরা নাম্বারটা ভালো পাবো। এরপরে আমরা আরেকজনেরও দিতে পারি বা তোমরা একজন অ্যাটলিস্ট দুজনের দিও, আমরা স্কেলটনেরটা দেখি। স্কেলটন আবার কি বলছে, তিনি বলছেন না অস্ট্রালোপিথেকাস আফারেন্সিস থেকে আগে অস্ট্রালোপিথেকাস আফ্রিকানাস বিবর্তিত হয়, বিবর্তিত হওয়ার পরে এটা দুটো শাখা যায়, একটা হোমোর দিকে বিবর্তিত হয়ে যায় মানে হোমো হ্যাবিলিস, হোমো ইরেক্টাস, হোমো স্যাপিয়েন্স এইভাবে পরপর বিবর্তিত হতে থাকে, এবং আরেকটা বিবর্তিত হয়ে একটা শাখা যায় অস্ট্রালোপিথেকাস রোবাস্টাস, আরেকটা শাখা যায় অস্ট্রালোপিথেকাস বৈসেই এর দিকে। এটাও কিন্তু আমি এইভাবে দেখাতে পারি, অস্ট্রালোপিথেকাস আফারেন্সিস, অস্ট্রালোপিথেকাস আফ্রিকানাস, হোমো হ্যাবিলিস, হোমো ইরেক্টাস, হোমো স্যাপিয়েন্স
অস্ট্রালোপিথেকাস বইসেই অস্ট্রালোপিথেকাস রোবাস্টিস, তাহলে এইভাবে করেও কিন্তু আমরা এটাকে দেখাতে পারি। যেটা তোমাদের পক্ষে সুবিধা হবে সেইভাবেই তোমরা জিনিসটাকে প্রেজেন্ট করবে, ওকে, কিন্তু দিতে হবে। তাহলে এরপরে আমরা দেখে নিই যে টানুট, সরি, তোমার যেটা আমাদের টার্ডিট এবং সেনুট বলেছিলেন, সেনুট এবং টার্ডিট যেটা বলেছিলেন, তারা বললো যে একদম প্রথম থেকে, একদম প্রথম থেকে তিনটে যেন বিবর্তনের শাখা ছিল, এবং তার মধ্যে যেটা আমরা দেখেছি যে দুটো শাখা কি হয়েছে, অস্ট্রালোপিথেকাস আফারেন্সিস, যেটা এই দিয়ে উনি রিপ্রেজেন্ট করেছেন, অস্ট্রালোপিথেকাস আফারেন্সিস থেকে একটা গেল অস্ট্রালোপিথেকাস আফ্রিকানাসের দিকে, আর একটা রোবাস্টাস জাতীয় প্রজাতির দিকে, মানে একটা ভারী গোষ্ঠী একটা হালকা গোষ্ঠীর দিকে বিবর্তিত হতে শুরু করলো, এবং আরেকটা প্রথম থেকে, এখানে কে সেটা এখনো জানা যায়নি, হোমোর দিকে বিবর্তিত হয়ে আসছে, তার প্রথম সদস্য হিসেবে আপাতত হোমো হ্যাবিলিসকে বলা হচ্ছে, হয়তো বা এর আগে হোমোগণের কোনো সদস্য আগামী দিনে আমরা পেলেও পেতে পারি। হোমো ইরেকটাস এবং হোমো স্যাপিয়েন্স এইভাবে ভাগ হয়েছে, ঠিক আছে? তাইলে দেখো যে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখলাম যে কি কি ভাবে, দেখো প্রথমে আমরা দেখলাম কার, প্রথমে দেখলাম জোহানসন এবং হোয়াইটের, তারপরে আমরা দেখলাম স্কেলটনের, স্কেলটনের সঙ্গে কিন্তু পরবর্তী সময় ম্যাকেন্ডি, এরাও বলেছে, দেখো ম্যাকেন্ডি, ম্যাকেন্ডিও কিন্তু এনার সঙ্গে সহমত প্রকাশ করেছেন, এবং তিনি বলেছিলেন অস্ট্রালোপিথেকাস রোবাস্টাস এবং অস্ট্রালোপিথেকাস বৈশেই অস্ট্রালোপিথেকাস আফ্রিকানাসের থেকে এসছে, এবং আরেকটা শাখা বিবর্তিত হয়ে গন হোমোর দিকে গেছে, ওটা আমরা অলরেডি দেখেছি, ঠিক আছে? এবং আমরা এখানে সেনুট এবং টানিট এদের কথা কিন্তু দেখলাম। তাহলে প্রত্যেকটা জায়গায় আমরা কি দেখছি, যে প্রত্যেকটা জায়গায় আমাকে ফাইলোজেনেটিক পজিশনটা যখন আমি দেব, তার একটা ট্রি কিন্তু আমাকে করে দিতে হবে, তাহলে যিনি এক্সামিনার বা যিনি খাতাটা দেখছেন তার কিন্তু অনেক ভালো লাগবে এবং দেখতে তার সুবিধাও হবে। তাহলে আমি তোমাদের আশা করি বোঝাতে পেরেছি যে যদি অস্ট্রালোপিথেকাস ফসিলস আসে, যদি কোনো একটা সিঙ্গেল ফসিলসও আছে, তারও যখন তোমরা ফাইলোজেনেটিক পজিশন দেবে, ঠিক এইভাবে করে অস্ট্রালোপিথেকাসের ফাইলোজেনেটিক পজিশন তো পাল্টাবে না, সেটাকে কিন্তু তোমরা বিবরণ করতে পারো। তাহলে কত রকম প্রশ্ন হতে পারে সেটাও বলে দিয়েছি, প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে টিকা আসতে পারে, লুসি লুসি বলেও একটা আলাদা টিকা আসতে পারে, হ্যাঁ, এছাড়া আমরা যেটা এই কোয়েশ্চেনটা যেটা করলাম সেই কোয়েশ্চেনটাও আসতে পারে, আবার গ্রাসাইল এবং যে রোবাস্টাস এদের মধ্যে ডিফারেন্সিয়েশনও আসতে পারে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের জন্য এইটুকুই, থ্যাংক ইউ।